পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে বহরমপুরে বামেদের মিছিল আটকালো পুলিশ, আটক হয়েছেন বেশ কয়েকজন। পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ, সোমবার দুপুরে বহরমপুরে বামেদের মিছিল আটকালো পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি, বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিন দুপুরে জেলা কার্যালয় থেকে শুরু হয় মিছিল। মিছিল টেক্সটাইল কলেজ মোড় হয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে দিয়ে লালদিঘির পাশ দিয়ে যাওয়ার সময় সমবায়িকা মোড়ে মিছিলে বাধা দেয় পুলিশ। মিছিল সামনে এগোতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজনকে আটক করে। এখানে এসে সাধারণভাবে ছেলেরা স্লোগান দেয়, পুলিশ পথচারীদের সমস্যা সমাধানের জন্য আমাদের ছেলেরাই রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছিল। পুলিশ অযথা তাদের যে ভূমিকা, গণতন্ত্রকে হত্যা করার এই সরকারের যে ভূমিকা, নীতি অবস্থান, তাকে প্রয়োগ করে আমাদের একটা ছেলেকে লাঠি চার্জ করলো এবং তাকে তুলে নিল। আমরা দাঁড়িয়ে থাকলাম, সবাই মিলে প্রতিবাদ করলাম এবং আমাদের দাবি হচ্ছে যে আমরা আমাদের পার্টি অফিসে যাব বলেছি, মিছিল করে যাব, কিন্তু ছেলেটাকে ছেড়ে দিতে হবে। আপনারা যা করলেন তা অন্যায় করলেন, গণতন্ত্রকে পুনরায় আপনারা হত্যা করলেন।